অনেকেই কমেন্ট করে থাকেন যে মারিয়মের দাঁত আমি কিভাবে ক্লিন করি এই যে দেখতে পাচ্ছেন স্লিকনের একটা ব্রাশের মতো তো মারিয়মের জন্মের আগে আমি ওর যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছিলাম সেখানে একটা বেবি কিট ছিল আর বেবি কিটের মধ্যে এটা ছিল তো যখন ছোট ছিল তখন ওর জিপ ক্লিন করার জন্য এটা ব্যবহার করতাম এখন এটা দিয়ে ওর দাঁত ক্লিন করি ঘুম থেকে ওঠার পর ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখা হয় পরে আঙুলের মাথায় ঢুকিয়ে ভালো করে দাঁতগুলো ক্লিন করে দেই এখন যেহেতু ও আমাদের সাথে সব খাবারগুলোও খায় দাঁতের ভেতরে আটকে থাকার সম্ভাবনা আছে মারিয়মের মারিতে অনেকগুলো দাঁত হয়েছে তো আমি চাচ্ছি না দুই আড়াই বছরের আগে ওকে পেস্ট দিতে বাহিরের যে পেস্ট পাওয়া যায় বেবিদের জন্য যে স্পেশালি বেবি পেস্টগুলো পাওয়া যায় সেই পেস্টগুলোতেও কিন্তু কেমিক্যালের ব্যবহার করা হয় আর বাচ্চারা এটা খেয়ে ফেলে তাই আমি মারিয়মের দাঁত এভাবেই ক্লিন করে থাকি আর মারিয়মের দাঁত ক্লিন করার জন্য যেটা ব্যবহার করেছি এটা তো আমি সেট সহ কিনেছিলাম অনেক পেইজে দেখেছি সিঙ্গেলও সেল হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ